Oh no. Shit. বাড়ির ভিতরে ঢুকে গেছে। So, বাড়ির হাট চলে আসছি। আজকে বাড়ির হাট যাব না। Wow. অনেকগুলো বাইক একসাথে। আসসালামু আলাইকুম কি অবস্থা আমাদের দেশি মানুষজন কেমন আছেন আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন অনেক অনেক খাচ্ছেন বেশি বেশি খাওয়া দরকার ওকে সো ও নো শিট বাড়ির ভিতরে ঢুকে গেছে সো যেহেতু সামনে ঈদ কেননা আমার এই ব্ল্যাক আরমকে ঈদের একটা সার্ভিস দেই তাকে সো সেই উদ্দেশ্যে এখন চিটাগং যাচ্ছি আর সামনে যেহেতু ঈদ ম্যাক্সিমাম ওয়ান উইক তো সবকিছু বন্ধ থাকবেই তাই চলে যাচ্ছি এখন চিটাগং সার্ভিস সেন্টারে ওকে সার্ভিস দেওয়ার জন্য সো জানি না এই ব্লগটা কতটুকু করতে পারবো বা কি দেখাতে পারবো চলেন যা যতটুকু পারি ততটুকু দেখাবো আপনাদেরকে সো বেসিক্যালি আজকে ব্লগটা হবে রোড ট্রিপ ব্লগ কারণ দেখানোর মধ্যে কিছু থাকবে না শুধু আজকে রাস্তা রাস্তায় থাকবো আজকে আমি এই তো বারেহাট চলে আসছি আজকে বারেহাট যাবো না আজকে বারেহাট হিয়াকোবাজার যাবো না আজকে সোজা যাবো এই পাথর আচ্ছা পাথর না কনক্রিট এই দেখছো 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 দিস ইজ ও মাই গড এটা অনেক রিস্কি হয়ে যাবে চাকার তল পড়লে একদম শেষ আমি আমি একটু সাইডে যাই একটু দূরে থাকতে হবে না হয় ওদেরকে আবার ঠিক করতে হবে হিউজ পরিমাণ রিস্কি এটা বাই ব্রাদার পেয়ে গেলাম কিছু চট্টগ্রামের দেখো সেই প্রথম সকাল তোমায় নিয়ে হেঁটেছিলাম সাথে ছিল মহাকাল কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে জানি না সে কবে আমি সুখ দেখেছি তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি তাই তুমি আমার কাব্য তুমি আমার গীতি কবিতা তুমি আমার বাদ্য তুমি আমার সুর মহিমা কেটে যাবে দিন কেটে যাবে এই রাত ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না এ হাত আমি সেই যে রবে তোমার মন খারাপের রাতে আমি সেই যে রবে জ্যোৎস্না মাখা কবিতাতে আমি সেই যে আধার নিয়ে তোমায় আলো দেবে আমি সেই যে মনের রথই জলে ভেসে রবে সব আলো দেখছো মানে রিক্সা উঠার দরকার আছে এখানে ইন্ডিকেটর পর্যন্ত লাগিয়ে রাখছে রিক্সার মধ্যে মানে কি তার মানে কি নিশ্চয় ওরা হাইওয়েতে চলাফেরা করে এই জন্যই তো লাগিয়ে রাখছে বাও এটা কি নিয়ে যাচ্ছে আচ্ছা মহিষ অনেক বড় তো ভালোই বড় বাফালু
Wow. অনেকগুলো বাইক একসাথে সুন্দর লাগতেছে ভালো লাগে একসাথে থাকতে আসলে যদি ট্যুর পার্টনার হতো তাহলে তো কথাই ছিল না সো ওয়ান অফ দ্য ফেমাস রোড ইন চিটাগং চলে আসছি আমরা Holy shit, এত জ্যাম যাক ফাইনালি আমি চলে আসছি আমি চিন্তা করতেছি যখন সার্ভিসিং করতে করতে ম্যাক্সিমাম আমার রাত 9-10টা বাজবে আশা করি তখন কিছু হবে না ড্রাগন মোটরস সার্ভিসিং সেন্টার এদিকে ওকে সো ফাইনালি আমি চলে আসছি এটা হচ্ছে সার্ভিং সেন্টার সো আপনার সাথে পরে কথা হচ্ছে ইনশাল্লাহ Many unbearable hours later. Welcome back, guys. Can you imagine? এখন সময় রাত 11টা মানে 9 মিনিট বাকি আছে 11টা বাজে রাতের 11টা বাজে আমি এখন চিটাগং শহরে এখন ফেরির উদ্দেশ্যে যাচ্ছি জানি না কতটুকু সময় লাগবে আমার যাইতে বাট যেতে তো হবেই খিদে লাগছে এত পরিমাণে খিদে লাগছে আমার বলে বোঝাতে পারবো না কোন দিকে যাচ্ছি আমি অ্যাকচুয়ালি একটু সাইডে যাই আমি জানি না কোথায় যাচ্ছি এদিক দিয়ে যায় বামের যে মোড়টা ওটা দিয়ে সোজা ওকে এদিক দিয়ে যায় ডানে এখান থেকে এভাবে বামে কোনো কাজ নাই আপনি প্রথম বামে যাবেন বামে যায় ডানে প্রথমে এদিকে ডান তো হিসাব গোলমিল হয়ে যাচ্ছে হিসাব বুঝতেছি না রে ভাই হিসাব বুঝতেছি না ও এটা তো চিনেছে না মনে হয় আচ্ছা এ রোড দিয়ে মনে হয় আসা যাওয়া করেছি আমি Okay, seems like I know this road. খুব সুন্দর ভাবে সাজিয়েছে না
খিদে লাগছে, বাট কোথায় খাবো কি খাবো না খাবো কিছু যাই না। সো বেসিক্যালি এখন রাত 11টা বাজে, দেখেন এখন চিটাং শহরে কি গাড়ি, আসলে এখন ঈদের মতো, সো এখন সব জায়গায় হবে এত ভিড়, রাত 1-2 পর্যন্ত এখন ভিড় থাকবেই, বাট আমি এনজয়িং মাই রাইড, ভালো লাগতেছে। স্যার ফেনি যাওয়ার রাস্তা কোনটা? জি এলএম দিয়ে যাবো। আচ্ছা এদিক দিয়ে যাবো, আমি যাবো সোজা। ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, যাক ফাইনালি রাস্তা পেয়ে গেলাম। ও মাই গড, সার্জন বললো ফোনটা হাত পকেটে নিয়ে নিতে, কাজ যদি টান দিয়ে নিয়ে যায় তাহলে তো শেষ। আসলে ঠিক যেহেতু রাস্তা পেয়ে গেছে এখন আর সমস্যা নেই, রাস্তা পেয়ে গেছি, সো আমি একটা ভেতরে ঢুকে ফেলি। কি একটা অশান্তি লাগলো, কি একটা অশান্তি লাগলো।